আপনি এসে গেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, প্লিজ বসুন। কি ব্যাপার, কিছু ডকুমেন্টস হাতে এসেছে? হ্যাঁ, এই যে মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে মিস্টার রাজশেখর বসুকে একটা প্রজেক্ট কোড করা হয়েছে। যদি অন্যায় কি হলো? অন্যায় মানে, আমি খবর নিয়ে জেনেছি যে সময় রাজশেখর বসুকে প্রজেক্টটা কোড করা হয়েছে সে সময় ডিফেন্স মিনিস্ট্রি থেকে কোনো ওপেন টেন্ডার দেওয়া হয়নি। ব্যাপারে আপনি এত শিওর হচ্ছেন? কোন টেন্ডার কখন কাকে দেওয়া হচ্ছে সেটা একজন প্রেস রিপোর্টারের পক্ষে জানা কি খুব শক্ত মিস্টার সিনহা? আপনার সন্দেহটা কি? সন্দেহ নয়, আমি শিওর, আমি শিওর এই ব্যাপারটার মধ্যে একটা আন্ডারহ্যান্ড ডিলিং আছে। প্রজেক্টটা এমন কি আছে তাতে যে এটা নিয়ে এত মাতামাতি হচ্ছে? একটা কোনো স্ক্যাম যদি না থাকবে তাহলে তো সিক্রেটিভ কেন এটা? দেখুন, একটা ব্যাপার কিন্তু খুব পরিষ্কার, মিস্টার বাসুকে ইন্টারোগেট করতে গেলে আমাদের হাতে এনাফ এভিডেন্স থাকতে হবে। আর এই চিঠিটা কিন্তু কিছুই প্রমাণ করে না। তার কারণ হচ্ছে, এই চিঠিতে পরিষ্কার করে লেখা আছে যে মিস্টার বাসু ডিফেন্স মিনিস্ট্রি কোনো কাজ হ্যান্ডেল করলেও করতে পারেন, দেয়ার ইজ আ চান্স। হ্যাঁ, আমি সেটা মেনে নিচ্ছি, কিন্তু ব্যাপারটা যে একেবারে স্ট্রেট হ্যান্ডলিং নয় এটা তো আপনি মানবেন। সরি, এটা মানাও কিন্তু খুব মুশকিল, কারণ এটা সম্পূর্ণ আপনার অনুমান। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের হাতে ঠিকঠাক প্রমাণ আসা না পর্যন্ত মিস্টার বাসু ইজ নট লায়াবল টু আনসার এনি কোয়েশ্চেন। ওকে, এনিওয়ে আপনি এই চিঠিটা পেলেন কোথা থেকে? দ্যাটস নান অফ ইওর বিজনেস মিস্টার সিং, এটা আমার ট্রেড সিক্রেট। ইন দ্যাট কেস আমাকে তাহলে এখান থেকে উঠতে হয়। তার কারণটা হচ্ছে যে এই পুরো ব্যাপারটাই কিন্তু আপনার ট্রেডের সঙ্গে ভীষণ ভাবে। আপনি কিন্তু রেসপন্সিবিলিটি এড়িয়ে যাচ্ছেন মিস্টার সিনহা। এই কেসটার সঙ্গে সুজাতার মৃত্যু রহস্যের কোনো সম্পর্ক নেই, এটা আপনি জোর দিয়ে বলতে পারেন? সাবপ্লট পর্যন্ত দেখুন, রাজশেখর বসুর এই ব্যবসা সংক্রান্ত সমস্ত কাজকারবার এটা এই মৃত্যু রহস্যের একটা সাবপ্লট, এছাড়া আর কিছু নয়। দেখ বসুন, বসুন রাশি ভাই। হ্যাঁ, মাথা গরম না করে বসুন। আচ্ছা, মিস্টার বাসু ছাড়া এ ব্যাপারে আর কে কি ইনফরমেশন দিতে পারে? আপনি আপনি যার কাছ থেকে চিঠিটা পেয়েছেন তিনি ইনফরমেশন দিতে পারেন? আপনি যতই কায়দা করে নামটা জানতে চান মিস্টার সিং, আমার ট্রেড সিক্রেট আমি আপনাকে বলবো না। দ্যাটস ইট, স্মার্ট কেস। আচ্ছা, আপনি কি করে এই সমস্যাটার মূলে পৌঁছবেন একটু বলবেন? রাজশেখর বসু ছাড়া এ ব্যাপারে ইনফরমেশন দিতে পারে শরীর সরকার, বাট হি ইজ টু আ লয়াল ফ্রেন্ড অফ মাইন, আমার মনে হয় না তিনি। তাছাড়া আমার ধারণা এ ব্যাপারে শরীর সরকারও জড়িত আছে। এছাড়া মালহোত্রা, এই লোকটি রাজশেখর বসুর সঙ্গে মাঝে মধ্যেই কাজ করে, ইনি একজন বিল্ডার। রাজশেখরের সঙ্গে এর টার্মস মোটামুটি ভালোই, তবে লোকটা খুব একটা সুবিধে না। আপনি একে চিনলেন কি? সে অনেক ব্যাপার, এই ভদ্রলোক একবার আমাকে অ্যাপ্রোচ করেছিলেন কোন একটা পার্টিকুলার কোম্পানির এগেইনস্টে ক্যাম্পেইন করতে। হি ওয়ান্টেড টু বাই দ্যাট ফার্ম। ব্যাপারটা পরিষ্কার হলো? এগুলো সব বিজনেস ওয়ার্ল্ডের ট্রিক্স মিস্টার সিনহা। ধরুন কোনো একটা কোম্পানি তার এগেইনস্টে প্রেস ক্যাম্পেইন করতে শুরু করলো, সঙ্গে সঙ্গে তার প্রাইসটাও ফল করলো, শেয়ার প্রাইসটা। এখন সেই সুযোগে তার শেয়ারগুলো রাইভাল কোম্পানি কিনে নিল, ব্যাস। কিনতে কিনতে যেই সেটা 51% রিচ করলো, তারা হয়ে গেল সেই কোম্পানির মালিক। এরকম আকছারই হয়। আচ্ছা, মিস্টার মালহোত্রা কি আমাদের ইনফরমেশন দেবে? জানলে দেবে, তবে ওকে ধরা খুব শক্ত, কারণ বছরের বেশিরভাগটা সময় ও দেশের বাইরে থাকে। অ্যান্ড দ্যাট লিভস আস উইথ ওয়ান অপশন ওনলি।